আচ্ছা দেখেন, আমি লাইভ আমি কিন্তু লাইভ আর কি এখান থেকে সোয়াইপ করলাম, এখান থেকে দেখেন সাকসেসফুল, এখান থেকে দেখেন 12,000 টোকেন কেটে নিয়ে যে 4টা কিন্তু সেলো টোকেন দিয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখলাম ভাই। আমি কিন্তু ভাই লাইভে পেমেন্ট করব, মানে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার পেমেন্টটা নিলাম, জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো পুরাই মাথা নষ্ট পুরাই আগুন। ভিডিও শুরুতেই ভাই বলতেছি, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে ধৈর্য সহকারে দেখবেন, কেননা একদম ইনস্ট্যান্ট লুট অফার শেয়ার করব, ঠিক আছে। তো এইখান থেকে দেখেন ভিডিওর ফার্স্টে পেমেন্ট প্রুফ, এখান থেকে এক ভাইয়ের পেমেন্ট প্রুফ প্রায় হচ্ছে 21,000 টোকেনের প্রাইস মূল্য রয়েছে, $4.04 মতো, ঠিক আছে। এবং এইখান থেকে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরে এইখান থেকে যদি আমি আপনাকে দেখাই, এখানে কিন্তু আমাদের ইউজারও কিন্তু ভাই এদের কোপ দেওয়া শুরু করে দিয়েছে। এখান থেকে দেখেন $1.88 সে কিন্তু এখান থেকে পেয়েছে, ঠিক আছে। একদম ইনস্ট্যান্ট ভাই, 1 টাকা হলে পরে একদম ইনস্ট্যান্ট আপনারা টাকাটা পকেট নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে কিন্তু সেই অফারটাই শেয়ার করবো, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমার যে অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা এখান থেকে রয়েছে, এদের দেখেন এখান থেকে পিনটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু ভাই যা পেমেন্ট পাবেন তাই কিন্তু আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন এবং সেল আউট করতে পারবেন, ঠিক আছে। তো এই টোকেনটা হচ্ছে আপনার সেলো নেটওয়ার্কের, ওকে। তো আনলিমিটেডভাবে আপনাদেরকে ট্রিক্স শেয়ার করবো যে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখান থেকে আনলিমিটেড ভাই এখান থেকে লুট করবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক, ঠিক আছে। সো তার আগে ভাই একটি কথা না বললে না, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাই, সাবস্ক্রাইব করে সেটাকে বেল আইকনটি অন করে রাখবেন, আর মাঝবে আজকের এই ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। এবং আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে সাইন আপ লিঙ্ক দেখতে পাবেন, সরি আজকের অফার লিঙ্ক দেখতে পাবেন, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এদের বিস্তারিত অফার পোস্টিতে চলে আসবেন, ঠিক আছে। যেখানে হচ্ছে আমাদের অফার লিঙ্ক, এখানে হচ্ছে আপনার এদের অফার লিঙ্ক দিয়ে দিছি এবং এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যান্ড এখান থেকে সোয়াপ লিঙ্ক, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু এখান থেকে দিয়ে দিছি। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্ট করার জন্য কী করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিঙ্ক, জাস্ট আপনারা কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। সো তারপরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এইরকমভাবে কিছুক্ষণ লোডিং নিবে আর কি, 10 সেকেন্ডের মতো। তো তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের এদের এরকম চলে আসবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন, আপনার ফোনে যতগুলো ইমেল আছে ততগুলো শো করবে, জাস্ট যে কোনো একটা ইমেল ওইখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো তারপরে এখান থেকে হচ্ছে আপনারা কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে ইউজার নেম দিতে বলবে, এখানে ইউজার নেম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নেক্সট লেখা আছে, জাস্ট ওই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো তারপরে কিন্তু এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে, অ্যান্ড আপনাদের সামনে এরকম চলে আসবেন, ব্যালেন্স থাকবে কিন্তু 00, ঠিক আছে। তো অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে এইখান থেকে কিন্তু 536টা আপনারা টোকেন পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছেন এখানে পাওয়ার জন্য এখান থেকে ক্লাইম অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লাইম অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো ক্লাইম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে, এখানে বড় আকারে ক্লাইম নাও এখানে ক্লিক করে দেবেন। সো তারপরে এইখান থেকে আপনাদের কিন্তু ফেস ভেরিফাই করতে হবে। তো আপনারা কিন্তু অনেকে জানেন যে এইখানে কিছুদিন আগে ফেসডাও যে অ্যাপসের একটা অফার আসছিল না, তো সেম লাই কিন্তু সেই ধরনের অফার। তো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এই যে ভেরিফাই ইউর রিয়েল আর এ রিয়েল লাইভ পার্সন, জাস্ট এখানে আপনারা ওকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। সো তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনাদের যদি এরকম অ্যাক্সেস যদি না দেওয়া থাকে আপনাদের ব্রাউজারে, তাহলে আপনারা তাদের অ্যাপস ইনস্টল করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট করা হয়ে যাওয়ার পরে আপনারা প্লে স্টোর লিখে সার্চ করবেন গুডডলার, দেখবেন অ্যাপ চলে আসবে, অ্যাপস ইনস্টল করে লগ ইন করে এইভাবে আমি আপনাকে যেভাবে দেখা দিলাম ওখানে ক্লাইম করার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। তো ওকে ভেরিফাই মিতে ক্লিক করে এরকম আসবে, দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। আর যাদের আসলে সাইটে এরকম আসবে তাদের আর কি অ্যাপস ইনস্টল করার দরকার নেই, এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে জাস্ট গোটিতে ক্লিক করবেন, আপনাদের সামনে ক্যামেরা কিন্তু ওপেন হবে। তো এইখান থেকে আপনারা কী করবেন, আপনাদের জাস্ট ফেসটা এখানে ধরবেন, ঠিক আছে। একটা ফেসে কিন্তু একটাই অ্যাকাউন্ট কিন্তু আর কি এখান থেকে ভেরিফিকেশন আর কি করা যাবে। তো ফেসটা এখান থেকে ধরার পরে এইখান থেকে যে আপনাদের কি অটোমেটিক তারা কিন্তু স্ন্যাপশট নিয়ে নেবে, অ্যান্ড এইরকম আসবে, অ্যান্ড আপলোড সব কিছু সাকসেসফুল থাকলে পরে এইখান থেকে আপনারা কিন্তু এদের রিওয়ার্ডটা অটোমেটিক এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের কিন্তু এইটুকু কাজই কিন্তু করতে হবে। তো তাহলে কিন্তু এইখান থেকে আপনাদের কিন্তু এইখানে আপনাদের অ্যাকাউন্টে হচ্ছে আপনার কিন্তু তারা এখান থেকে হচ্ছে আপনার কিন্তু 536 টোকেন কিন্তু এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা গাইস, তো এইখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যখনই 536 টোকেন হয়ে যাবে তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনারা টাকাটা পকেটে নিয়ে নিতে পারবেন, এই যে সেলো টোকেনটা কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা চাইলে পরে এখন ইনভাইট করতে পারেন, ঠিক আছে। এই যে প্রতি ইনভাইটে কিন্তু এখান থেকে 1,000 করে টোকেন পাবেন, যে প্রাইস মূল্য রয়েছে কিন্তু হচ্ছে আপনার প্রায় 20 সেন্টের মতো, ঠিক আছে। তো প্রতি রেফারে এখান থেকে $1 করে পাবেন, সরি এখানে 20 সেন্ট করে পাবেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনার ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এই যে রেফার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আনলিমিটেডের ব্যাপারটা আমি আপনাকে বোঝাচ্ছি, পরবর্তীতে আমি উইথড্রো প্রসেসটা দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আনলিমিটেড ভাবে কিভাবে করবেন ভাই, এই যে ক্রোম ব্রাউজার, আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যেমন ধরলাম ক্রোম ব্রাউজার কিংবা KIW ব্রাউজার, ঠিক আছে। জাস্ট এখান থেকে যে ব্রাউজার আপনার অ্যাকাউন্টটা করলেন, তো সেক্ষেত্রে আপনার ওই ব্রাউজারে আপনারা ক্লিক করে ক্লিয়ার ডাটা করে নেবেন, ঠিক আছে। তো ক্লিয়ার ডাটা করে নেওয়ার পরে তারপরে আপনার এইখান থেকে যে রেফার লিঙ্কটা পাবেন আপনার মেন অ্যাকাউন্টের, এর এই রেফার লিঙ্কটা আপনারা কাউকে সেন্ড করবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আর একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আপনারা একটু
কথা গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন। তো তারপরে আপনার অ্যাকাউন্টটা করার পরে আপনার যদি এখান থেকে ফেস ভেরিফাই করতে হবে আপনারটা কিন্তু হবে না, কেননা আপনি মেইন অ্যাকাউন্টে একবার করছেন। তো সেক্ষেত্রে ভাই আপনার যদি আশেপাশে যে পোলাপ পাইন অনেকেই কিন্তু থাকে, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা পোলাপ পাইন ধরবেন এবং একটা মানে জাস্ট ওখানে ফেস ধরার পরে এখান থেকে ফেস ভেরিফাইট করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার ওই অ্যাকাউন্টে 536 টোকেন পেয়ে যাবেন, আপনার যে রেফারের যে আর কি এখান থেকে আপনার মেইন অ্যাকাউন্টে 1000 করে টোকেন কিন্তু এখান থেকে আর কি অ্যাড হবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, এইভাবে আপনারা আনলিমিটেডভাবে কিন্তু ভাই করবেন, আশা করি ভাই বোঝাতে পারছি। তো এখন হচ্ছে আপনার উইথড্র প্রসেসটা দেখালাম আর কি, দেখাবো এখান থেকে ধরলাম এখান থেকে আপনার 536 হচ্ছে আর কি এখান থেকে রেফার করেছেন, 1500-2000 টোকেন আছে। তো এটা উইথড্র করবেন কীভাবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চিরোর আইকন, জাস্ট আপনারা কিন্তু এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ওয়ালেট, এখান থেকে এক্সপোর্ট ওয়ালেটে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে এই যে দেখেন প্রাইভেট কি দেখতে পাচ্ছেন, এই প্রাইভেট কিটা কিন্তু হচ্ছে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে কপি করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আপনারা কি করবেন, এখানে ট্রাস্ট ওয়ালেটে আসবেন। তো এখানে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট আপনার সেটিং আইকনে ক্লিক করে দিবেন, দেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আপনারা একটু সুন্দর মতো দেখেন, তারপর এখানে আই অলরেডি হ্যাভ ওয়ালেটে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে একটা পিন সেট আপ করতে বলবে, এখান থেকে পিন সেট আপ করবেন, ঠিক আছে। তো পিন সেট আপ করার পরে এখান থেকে ডেনিতে ক্লিক করবেন, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আপনারা এখানে লিখে সার্চ করবেন হচ্ছে সিলো, এখান থেকে দেখেন এখানে সিলো নেটওয়ার্ক সিলেক্ট করবেন। সো তারপরে এইখান থেকে হচ্ছে আপনাদের প্রাইভেট কিতে আসবেন, অ্যান্ড এইখান থেকে যে আপনার যে প্রাইভেট কিটা কপি করলেন প্রাইভেট কিটা দিবেন, এখান থেকে প্রাইভেট কিনা দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা ইম্পোর্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, আশা করি ভাই বোঝাতে পারছি। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, অ্যান্ড এখান থেকে যে টোকেনটা অ্যাড করবেন এখানে এখানে ক্লিক করে দেবেন। এইখানে আমি আপনাকে মার্ক করে দেখাই দিচ্ছি ভাই, দেখেন এইখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন, অ্যান্ড তারপরে কী করতে হবে, এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এইখান থেকে হচ্ছে এখন হচ্ছে আপনাকে কিন্তু যে কন্ট্যাক্ট অ্যাড্রেস পেস্ট করতে হবে, এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখানে জাস্ট আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অটোমেটিক দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, সেভে ক্লিক করে দেবেন। এদের কাজ কমপ্লিট, দেখেন এখানে কিন্তু আমার 12000 কিন্তু টোকেন অলরেডি কিন্তু ভাই রয়েছে। সো প্লিজ ডোন্ট মিস দিস অপরচুনিটি, একদম পুরাই মাখন একটা অফার, ঠিক আছে। তো জাস্ট আপনারা কিন্তু আনলিমিটেডভাবে কিন্তু ভাই করবেন, আশা করি ভাই বোঝাতে পারছি। তো এইভাবে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার উইথড্র প্রসেসটা দেখাবো, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে সোয়াইপ করবেন সেই প্রসেসটা দেখাবো। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এখন দেখতে পাচ্ছেন সোয়াইপ লিঙ্ক, জাস্ট আপনারা কী করবেন, এই জাস্ট এই লিঙ্কটা হচ্ছে আপনারা চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পরে এইখান থেকে ধরলাম আপনার ওই যে অ্যাকাউন্টে আর কি এখান থেকে এই টোকেন আছে, তো 500 টোকেন থাকলে পরে ইনস্ট্যান্ট সোয়াইপ করতে পারবেন। জাস্ট এখানে আপনারা ব্রাউজারে ক্লিক করে দেবেন। সো তারপরে তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ অর ইন্টার ওয়েবসাইট ইউআরএল, জাস্ট আপনারা কিন্তু এই লিঙ্কটা জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কিছু সময় ওয়েট করবেন, তো তারপরে কিছু সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে মেন পেজটা চলে আসবে। আচ্ছা, তারপরে এইখান থেকে যে এরকম চলে আসবে, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট টু এ ওয়ালেট, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনারা ট্রাস্ট ওয়ালেটটা খুঁজবেন, দেখি এখানে ট্রাস্ট ওয়ালেট আসে না, ট্রাস্ট ওয়ালেট এখান থেকে মেবি নাই। তো জাস্ট এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, তো ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিলে পরেই মেবি এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এইখান থেকে দেখেন এখান থেকে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন এখানে। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে আপনার এখানে কিন্তু ওয়ালেটটা মেবি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি যদি এখানে কসবারে ক্লিক করি, এখান থেকে দেখেন এক অ্যাকাউন্ট সিলেক্ট, ঠিক আছে, এখানে দেখেন মনে হয় মেবি এখানে কানেক্ট হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে আপনার কী করবেন, ওইখানে ওই সিলেক্টটা ক্লিক করে দিলে পরে এরকম চলে আসবে, জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনাদের অটোমেটিক এখান থেকে হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন এইখান থেকে কিন্তু এতে কানেক্ট হয়ে যাওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনারা এখানে থিরোনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার থিরোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সোয়াইপ দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট সোয়াইপে ক্লিক করে দিবেন। তো এখানে সোয়াইপে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে ওয়েবসাইটটা একটু হচ্ছে আপনারা কি স্লো কাজ করবে, তো তা না হয় এখান থেকে একটু ধৈর্য সহকারে কাজটা করে নেবেন। তো এখানে সোয়াইপে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে যে অটোমেটিক কিন্তু আপনার Gooddoller এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে সিলেক্ট টোকেন, তো এখান থেকে আমি সার্চ করবো, এখান থেকে ইউএসডিটি করার দরকার নাই, এই যে সিলো টোকেনটা কিন্তু হচ্ছে আপনার বাইন্যান্স লিস্টে রয়েছে, এই সিলো টোকেনটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন Gooddoller, জাস্ট এখানে আপনারা ম্যাক্স করে দিবেন। এখান থেকে ম্যাক্স করে দেওয়ার পরে এইখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে কিন্তু হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে অটোমেটিক। আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু আপনাদের টোকেনটা কিন্তু শো করছে, এখান থেকে আমি 4টা সিলো টোকেন পাবো, ঠিক আছে। তো এখান থেকে এখন কী করতে হবে দেখেন, এইখান থেকে জাস্ট আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সোয়াইপ লেখা, জাস্ট এখান থেকে সোয়াইপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সোয়াইপে ক্লিক করে দিলে পরে এখান থেকে অ্যাপ্রোভাল চাবে, এইখান থেকে জাস্ট আপনারা অ্যাপ্রোভাল করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কনফার্মে ক্লিক করে দিবেন। আর কি ফিউ একদমই ফিউ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু ফিটা কাটবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে মেবি এখান থেকে আর একটা সিগনেচার চাবে, এখান থেকে সাইন করে দিবেন, অ্যান্ড অটোমেটিক এখান থেকে কিন্তু আপনার সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এইখান থেকে আপনারা কিছু সময় ওয়েট করবেন, তাহলে কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে মেবি আরও একবার আসতে পারে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, আবার দেখি এখান থেকে আবার অ্যাপ্রুভ চাইলো এখান থেকে আর কি সোয়াইপ হয় কি না।
আচ্ছা দেখেন আমি লাইভ আমি কিন্তু লাইভ আর কি এখান থেকে সোয়াইপ করলাম, এখান থেকে দেখেন সাকসেসফুল, এখান থেকে দেখেন 12,000 টোকেন কেটে নিয়েছে, 4টা কিন্তু সেলো টোকেন দিয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে রাখলাম ভাই। আমি কিন্তু ভাই লাইভে পেমেন্ট করল, মানে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার পেমেন্টটা নিলাম, জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিলাম। ঠিক আছে দেখেন এখান থেকে এখন যদি আমি যদি ব্যাকে আসি, তো ব্যাকে আসার পর এখানে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে হচ্ছে আমার এখানে কিন্তু সেলো টোকেনটা দিয়ে দিছে। ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে আপনার আমার কিন্তু এখানে 1,000 টোকেন কিন্তু রয়েছে। তো এখন হচ্ছে আপনারা বাইন্যান্সে কীভাবে নেবেন আমি সেটাও দেখাই দিচ্ছি, জাস্ট এখন আপনার বাইন্যান্সে চলে আসবেন। তো এখানে বাইন্যান্স আসার পরে উপরে দেখতে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, জাস্ট এখানে আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এইখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। সো তারপরে এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এইখানে যে লিখে সার্চ করবেন সার্চ বারে, এখান থেকে হচ্ছে লিখে সার্চ করবেন সিইএলও, এখান থেকে সিইএলও এখানে লিখে সার্চ করবেন, দেখেন সিলো এখানে চলে আসছে। তো এখান থেকে জাস্ট আপনার সিলোতে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, আর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ঠিক আছে, তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এখন ট্রাস্ট ওয়ালেটে আসবেন। তো আসার পরে এখানে জাস্ট আপনার সেন্ডে ক্লিক করবেন, তো এখান থেকে সেন্ডে ক্লিক করে সিলোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এখান থেকে পেস্ট করবেন, অ্যান্ড এখান থেকে ম্যাক্স করবেন। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি কিছু রেখে দিই, এখানে আমি 4টা দিয়ে দিব এখান থেকে। আচ্ছা এখানে আমি 4টা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু ইনস্ট্যান্ট এখন এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবো, দেখেন কনফার্মে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে লাইভ কিন্তু ভাই আমি একদম কিন্তু আপনাকে পেমেন্ট এবং এখান থেকে কীভাবে উইথড্র করবেন, কীভাবে রেফার করবেন, কীভাবে আনলিমিটেডভাবে করবেন, এ টু জেড কিন্তু আমি আপনাকে কিন্তু ভাই বলে দিলাম। ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পারছেন, তো কেউ মিস করবেন না, সবাই উড়া ধুরা ভাই কোপাবেন, উড়া ধুরা কোপাবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু সেন্ট হয়ে গেছে, দেখে তারা কত মিনিটের মধ্যে পেমেন্টটা করে ভাই, যান বলতে না বলতেই কিন্তু পেমেন্ট করে দিছে। এখান থেকে দেখেন বাইন্যান্স ইউ হ্যাভ সাকসেসফুল ডিপোজিট, এখানে কিন্তু 4টা সিলো টোকেন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। ঠিক আছে, সো প্লিজ মিস করবেন না ভাই, সবাই উড়া ধুরা কোপান, উড়া ধুরা কোপান, উড়া ধুরা। এখান থেকে কিন্তু আপনারা যে 5টা টোকেন হলে পরে 5টা টোকেনও কিন্তু আপনারা ভাই এখান থেকে সোয়াইপ করে আপনারা কিন্তু সিলো টোকেন করে কিন্তু আপনারা বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন, এবং প্রতি রেফারে আনলিমিটেডভাবে তো আমি আপনাকে শেখাই দিলাম। তো এই ছিল মূলত পক্ষে আজকের বিরতি, আসসালামু আলাইকুম।